দর্শক স্বাগত লাঙ্কাউই ট্রাভেল গাইড চতুর্থ পর্বে লাঙ্কাউই সবচেয়ে আকর্ষণীয় ডে ট্যুরগুলোর অন্যতম একটি ম্যানগ্রোভ ট্যুর ট্যুর গাইড ট্যুর শুরু করার আগে সবাইকে এক জায়গায় জড়ো করে ভ্রমণের নিয়মকানুন ও নানা মজার মজার তথ্য জানিয়ে দেন সাধারণত কুয়া সমুদ্র সৈকত থেকে এ ভ্রমণ শুরু হয় সকাল 9টার দিকে চার ঘন্টার এই ভ্রমণে মোটামুটি দুপুর 1টা পর্যন্ত রওনা দেয়া যায় আন্দামান সাগরের নীল জলের উপর দিয়ে যখন ভ্রমণ শুরু হয় দূরে দেখা যায় ছোট ছোট পাথুরে পাহাড় পানির মাঝে দাঁড়িয়ে আছে সাধারণত হিন্দি সিনেমার গানের দৃশ্যে এরকম পাহাড় দেখতে পাওয়া যায় এখানে নাকি বহু সিনেমার শুটিং হয়েছে একসময় দূরে বড় পাহাড়ের কাছে টিনের ছাউনি দেয়া কয়েকটি ঘর জলে ভাসতে দেখা যায় চলতে চলতে নৌকা গিয়ে ভেড়ে এই ঘরগুলোর কাছে এখানে ছোট ছোট চৌবাচ্চার মতো করে রাখা আছে মাছেদের খোলা অ্যাকুরিয়াম এতে আছে নানা প্রজাতির মাছ এই মাছেরা অন্যান্য পোষা প্রাণীর মতো মানুষের কাছেও আসে মানুষের আদর নেয় আবার নানা রকম কষ্ট তো দেখায় এখানে প্রায় 12 বছর বয়সী মাছও আছে বড় বড় প্লাস্টিকের ড্রামের উপর ভাসিয়ে রাখা এই স্থাপনায় আছে খাবার হোটেল নৌকায় ওঠার আগে টুরিস্টরা ব্যস্ত হয়ে যান এখানে দাঁড়িয়ে নানান ভঙ্গিতে ছবি তুলতে প্রায় 25-30 মিনিট পর আবার শুরু হয় নৌভ্রমণ এরপর নৌকা চলতে চলতে পৌঁছে যায় মাংকি ফরেস্টে এই ম্যানগ্রোভ জঙ্গলে কোনো ফলের গাছ নেই তাই এখানকার বানরেরা ফল পাওয়ার আশায় অপেক্ষায় থাকে কখন ট্যুরিস্ট বোট আসবে টুরিস্টরা এই বানরদের আকর্ষণ করার জন্য সঙ্গে কিছু ফল নিয়ে যায় এই বনে ফলের গাছ নেই বলে এর বানরদের গাছে ঝোলা শেখার আগে সাঁতার কাটা শিখতে হয় এই লোনা জলের মাছই এখানকার বানরদের প্রধান খাদ্য বন্য হলেও এখানকার বানরেরা যথেষ্ট সভ্য
অল্প কিছু দূর গেলে আছে ইগল পয়েন্ট, লাংকাউয়ের সেই বিখ্যাত বাদামি লাল ইগলের অভয়ারণ্য। ট্যুরিস্ট বোটগুলো ইগলদের আকর্ষণ করার জন্যে খুব জোরে জোরে নৌকার পাখা ঘোরায়। এতে মাছেরা ভেসে ওঠে আর সেই মাছ খেতে ঝাঁপিয়ে পড়ে ইগলের দল। এরপর স্পিডবোট ধীরে ধীরে চলতে থাকে জঙ্গলের ভেতর সরু নদীপথ ধরে। এখানে শব্দ করা নিষেধ, চারিদিকে শুনশান নীরবতা। মনে মনে ভয়ঙ্কর কোনো প্রাণীর খোঁজ, মনে হয় এই বুঝি বাঘের দেখা মিলবে, অথবা গাছ থেকে ভয়ঙ্কর কোনো সাপ লাফিয়ে পড়বে। ভ্রমণকারীদের কেউ নৌকোর সামনে গিয়ে বসে, বেশি থ্রিল অনুভব করার আশায়। অল্প সময়ের জন্য এখানে নৌকো থামে, শুরু হয় ফটো সেশন। চলতে চলতে একসময় পথিমধ্যে বিশাল পাথরের পাহাড় পড়ে। এই পাহাড়ের নিচে গুহা, আর গুহার ভেতর দিয়ে বয়ে গেছে নদী। এর মধ্য দিয়েই ট্যুরিস্ট বোটের যাওয়ার পথ। প্রথমে মনে হয় এই ঘুটঘুটে অন্ধকারে কোথায় যাচ্ছে, একটু পরে আলোর দেখা মেলে। স্পিডবোট চলতে থাকে সেলর বোটগুলোর পাশ দিয়ে। চলতে চলতে নৌকা এসে থামে ভাসমান এক খাবার হোটেলে। এখানে দুপুরের খাবার সেরে আবার যাত্রা শুরু হয়। এবার নৌকো এসে থামে ব্যাট কেভের ঘাটে। এখানে আছে একটি বিশাল বড় সুড়ঙ্গ পথ, আছে বাদুরের গুহা। এই গুহায় ঢুকলে মনে হয় যেন কোনো হরর সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছি। গুহার পেছনের রাস্তাটি চলে গেছে ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর। এ পথে চলতে চলতে এমন বানর দম্পতিদের সুখী সংসার দেখতে পাওয়া যায়। ফেরার পথে বিশাল পাথরের পাহাড়ের গায়ে এই লেখাটি দেখতে পাওয়া যায়, কিলিম জিওফরেস্ট পার্ক। 2015 সালে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক সম্পদ। দুপুরের খাওয়া সহ ম্যানগ্রোভ ট্যুরে জনপ্রতি ব্যয় হয় প্রায় 100 রিংগিটের মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2100 টাকার মতো।
ভ্রমণ শেষে যখন কুয়া সমুদ্র সৈকতে ফেরা হয়, যদি তখন জোয়ারের সময় থাকে, তাহলে দারুণ সুন্দর এই সৈকতের লোনা জলে ভেসে বেড়ানো বাড়তি আনন্দের কারণ হয়ে ওঠে। তবে ভুলেও ভাটির সময় পানিতে নামা যাবে না। লাংকাউই ট্যুর গাইড পঞ্চম পর্বে দেখুন চকলেটের স্বর্গরাজ্য দ্য জোন ডিউটি ফ্রি শপ। এই বিরাট বড় শপিং মলে যেদিকেই চোখ যায় কেবল চকলেট আর চকলেট। ট্যুরিস্টদের কাছে দ্য জোন ডিউটি ফ্রি শপ অত্যন্ত আকর্ষণীয় একটি মল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি এমন ভ্রমণে আমাদের সঙ্গে যেতে চান, তবে আপনার ইচ্ছার কথা কমেন্ট সেকশনে লিখুন অথবা ইনবক্স করুন। আমাদের পরবর্তী ভ্রমণের সম্ভাব্য সময় 14-18 ডিসেম্বর 2018। সম্ভাব্য স্থান ব্যাংকক, সঙ্গে পাতায়া অথবা ফুকেট।